শফিকুল ইসলাম ভাই জানতে চেয়েছেন যে ছেলেরা বিবাহ করলে হাতে মেহেদি দেওয়া জায়েজ কিনা, বিবাহের সময় জায়েজ থাকলে কোথায় কোথায় দেওয়া জায়েজ। ভাই ছেলেদের জন্য মেহেদি অথবা যে কোনো ইত্যাদির রং, এই রং বা মেহেদির রং ব্যবহার করা জায়েজ হলো শুধুমাত্র চুলের মধ্যে, দাড়ির মধ্যে, গোফের মধ্যে, অর্থাৎ দাড়ি, মাথায় এই ইত্যাদি এই পশমের চুলের মধ্যে, এখানেই শুধুমাত্র পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা বৈধ। আর যদি চিকিৎসার প্রয়োজনে হয়, কোনো অভিজ্ঞ ডাক্তার যদি কোনো চর্মরোগ ইত্যাদি বা যে কোনো রোগের জন্য যদি মেহেদি ব্যবহার করতে বলে, তাহলে সেটাও পুরুষের জন্য বৈধ হবে। আর এছাড়া শুধুমাত্র সাজসজ্জা এবং সৌন্দর্যের জন্য, পুরুষের সৌন্দর্য অবলম্বনের জন্য পুরুষের মেহেদি ব্যবহার করা হাতে পায়ে শরীরের অন্য কোনো অঙ্গে এটি জায়েজ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিবুর রিজাল মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু ওয়া তিবুন নিসা মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু। যে পুরুষদের সৌন্দর্য, পুরুষদের খুশবু এবং তাদের সুবাস হলো মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, যার ঘ্রাণ সুঘ্রাণ ছড়াবে কিন্তু কোনো রং প্রকাশ পাবে না। আর নারীদের, মেয়েদের সুবাস হলো, তাদের সুগন্ধি হলো মা যাহারা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু, যার রং প্রকাশ পাবে কিন্তু তার সুবাস বেশি ছড়াবে না, যাতে কোনো না মাহরাম গায়ের মাহরামের নাকের মধ্যে গিয়ে যেন কোনো নারীর সুবাস, কোনো সেন্ট, কোনো পারফিউম যেন সেখানে তাকে আকৃষ্ট না করে। এই জন্য মেয়েরা এমন সুবাস, সুগন্ধি, এমন সজ্জা অবলম্বন করবে যার রং প্রকাশ পায়, তার রঙের দ্বারা তাদের সজ্জা অবলম্বন করবে নানা ধরনের, কিন্তু সেটাকে আবার তারা হিজাবের দ্বারা আবৃত করে রাখবে। আর পুরুষ সুগন্ধি ব্যবহার করবে কিন্তু চুল, দাড়ি এবং গোফ ছাড়া শরীরের অন্য কোনো অঙ্গে মেহেদি বা রং ব্যবহার করতে পারবে না।